So, hey guys, welcome back to my new another vlog. তো আজ আমি এসে গেছি আবার তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ভীম পুজো দেখতে। ভীম পুজোটা কোথায় হচ্ছে ঠিক আমিও ঠিক লোকেশনটা জানি না, তো বন্ধুরা জানে রাস্তা, তো আমি তো জানি না। বাস আমি রেডি হয়ে একদম ব্লগ করতে এসে গেছি। আর অনেকদিন তো কোনো কন্টেন্ট পাওয়া যায়নি, সেই জন্য ভিডিও তো বানাতে পারিনি ঠিকঠাকভাবে। তো যখনই শুনলাম আজ মেলা আছে, পুজো আছে, তো আমার ভিডিও বানানো শুরু করে দিলাম। তো সোজা এখন 5টা বেজেছে, এখানে তোমাদের বাকিটা সব কিছু দিয়ে ওখানেই দেখাবো, আর তারপর তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো এখন যাওয়া যাক। তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি, আর চলো অন্ধকার রুম করে বেরিয়ে যাই। তো আমার সঙ্গে যাচ্ছে আমার এই ভাই ফটোগ্রাফার, মানে ক্যামেরাম্যান যাক। তো এখন পুরো রেডি হয়ে এগোনো যাক। তো ওখানে সব বন্ধুরা ওয়েট করছে, তো ওখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন চলো যাওয়া যাক এখন। তো লেটস গো। এখন আমরা এখানে একটু স্টপেজ নিয়েছিলাম, তো আমরা 1, 2, 3, 4, 5 জন এসছি। আর আজ তো আকাশের বাইক আসছে আর আমার বাইক, তো এখন চলো পকড়ো হেলমেট পেহেন লেতে হ্যায় ফির। হেলমেট পরা আগে সেফটি ফার্স্ট, ওটা বলো রূপে আমাকে বলছি। তো এখন চলো আমরা বেরোই। হেলমেট লিব তো এখন আমরা এসে গেছি, এখানে বাইকগুলো স্ট্যান্ড করে দিয়েছি অন্ধকারে। তো এখন দেখতে পাচ্ছ আমরা পুরো মেলাতে প্রায় এসে গেছি। চল এখন আমরা যাচ্ছি, চলো। তো প্রথমে যাচ্ছে লম্বা লম্বা মানুষ, প্রথমে মন্দির চল। তো এইটা হচ্ছে মেন পুজো, ভীম পুজো। তো ওখানে তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ওখানে দেখো ঠাকুর তো গুনা যাবে না, কতগুলো আছে অসংখ্য। ভালো করে দেখো, আর এইটা হচ্ছে মেন ঠাকুর এখানকার। তো এখন মনে হয় তোমরা দেখলে এখানের ভিড়টা, আর ঠাকুরে মানে ঠাকুরের গলায় তো টাকা মানে লাখ লাখ টাকা ঝুলছে একদম, আর অসংখ্য অসংখ্য পরিমাণে ঠাকুর। ঠাকুর তো গুনে শেষ করা যাবে না, তোমরা দেখলে কতগুলো ঠাকুর আছে। তোমরা যদি কেউ যদি গুনতে পারো তো কমেন্ট করে অবশ্যই জানিও যে কটা ঠাকুর তোমরা গুনতে পেরেছো। তো এবার আমরা বেরোচ্ছি, এবার ওখানে মেলার দিকে চলো। তোমাদের এখন এখানে পয়সার কালেকশন চলছে। তো এখন আমরা এসে গেছি মোটামুটি গাড়ির কাছে, আর
আজকে তো মেলাটা দেখলাম। মেলাটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স, আগে কখনো আসিনি, তো প্রথমবার। তো যতটা বড় ভেবেছিলাম অতটাও বড় নয়, একটু ছোটখাটো মেলা। তো তোমরা চাইলে এখন আসতে পারো, 7-8 দিন ধরে অনুষ্ঠান হবে, মানে মেলা হবে, তো তোমরা এসে দেখতে পারো। আর বেশি সময় না দেরি করে চলো, এখানে ভিড় জমে যাচ্ছে। তো বাইক নিয়ে এগোচ্ছি আমরা, বাইক নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ তাহলে ভিড়টা জমে যাচ্ছে, তো আগে বাইকটা বার করে নেই। বাড়ির আগে আলোটা জ্বালিয়ে নেই, উপরে আলোটা জ্বালানো হয়নি। তো আমরা তো ঠান্ডায় তো আর কিছু তেমন তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু মেলাটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি, তোমরাও ভিডিওতে এনজয় করেছো। কতটা দেখাতে পেরেছি আমি ঠিক জানি না, তো যতটাই পেরেছি আর কি ততটাই দেখিয়েছি তোমাদেরকে। আর বন্ধুরা মিলে গিয়েছি, তো একটু ফাজলামি আর কি করে মোটামুটি টাইম পাসটা হয়ে গেল, আজকে সন্ধ্যা কেটে গেল। আর আমি কোনোদিনও আগে এই মেলাটি যাইনি, এই প্রথমবার এই মেলাটি আমার যাওয়া। তো প্রথমবার গিয়েছি, ভালোই লাগলো মেলাটা। আর অবশেষে এখন তো বাড়ি চলে এলাম, আর এসে মোটামুটি এখন টাইম হয়ে গেছে 8:15। তো আমরা বেরিয়েছিলাম 5টার সময়, তো 3 ঘন্টা লেগেছে টোটাল যাওয়া আসা ঘুরে আসতে। তো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ হয়ে খুব ঠান্ডা লাগছে, হাত পা ধুয়ে আগে একটু গাটা শরীরটা গরম করে নিতে হবে, তারপরে ভিডিও এডিটে বসবো। তো চলো যাই হোক, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর পরের ব্লগে। তো টাটা, বাই বাই।